একটা কথা খুব ভালো করে মন দিয়ে শোনো রামু। বলুন দাদাবাবু। আমি অফিস বেরোচ্ছি, আমি বেরোনোর পর আমার ঘরটা অবশ্যই তালা দিয়ে দেবে। আপনার ঘর তালা দিয়ে দেব কেন? যেটা বলছি সেটাই করবে, কারণ আমার ঘরে একটা খুব দামি ছবি আছে। দামি ছবি? হ্যাঁ, খুব দামি ছবি। আর তাই আমি চাই না আমি চলে গেলে কেউ আমার ঘরে ঢুকুক, বুঝতে পেরেছো? আগে হ্যাঁ দাদাবাবু। এমন কি দামি ছবি আছে যে দাদাবাবু ঘরে তালা দিয়ে দিতে বলল? আরে এই পুতুলটা আমার ঘরের দরজার সামনে কোথা থেকে এলো? রামু, রামু! আমাকে ডাকছেন কেন দাদাবাবু? হ্যাঁ ডাকছি। এই পুতুলটা এখানে কোত্থেকে এলো রামু? তোমার মেয়ে কি পুতুল নিয়ে খেলতে খেলতে পুতুলটা এখানে রেখে গেছে? না দাদাবাবু, আমার মেয়ের তো এরকম কোনো পুতুলই নেই। তুমি ঠিক জানো তোমার মেয়ের এরকম কোনো পুতুল নেই? না না, নেই দাদাবাবু। আর তাছাড়া এত দামি পুতুল ওকে কে কিনে দেবে বলুন? ঠিক আছে, আমার ঘরটা খুলে দিয়ে তুমি তোমার কাজ করো গিয়ে। ঠিক আছে দাদাবাবু, আমি এখনই আপনার ঘরটা খুলে দিচ্ছি। উফ, একি পুতুলটা, পুতুলটা হঠাৎ করে এত গরম হয়ে যাচ্ছে কি করে? আমার হাতটা একদম গরমে পুড়ে গেল। উফ, আগুন, আগুন! রামু, রামু, আগুন! কোথায়, কোথায় আগুন দাদাবাবু? এই তো, এই তো, এই পুতুলটার গায়ে আগুন। কোথায়? পুতুলটা তো ঠিকই আছে দাদাবাবু। পুতুলটা ঠিক আছে, তাই তো, এ তো ভারী অদ্ভুত ঘটনা। কিছুক্ষণ আগে এই পুতুলটা প্রচন্ড গরম হয়ে গেল, তারপর ফেটে গেল, ফেটে যাওয়ার পর আগুন জ্বলে উঠল, আর এখন দেখছি সেসব কিছু হয়নি, পুতুলটা যেমন ছিল তেমনই আছে। তো মাঝে মাঝে শরীর খুব দুর্বল থাকলে এরকম মনের ভুল হয় দাদাবাবু, আপনি ভয় পাবেন না, আমি খাবার করে নিয়ে আসছি, খেয়ে দিয়ে বিশ্রাম করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, এরকম মনের ভুল তো আমার আগে কখনো হয়নি। তাহলে, তাহলে আজ হলো কেন? আর এই পুতুলটাই বা এলো কোথা থেকে? ও মাই গড, ও মাই গড! একি এই ছবিতে মেয়েটার কোলে যে পুতুলটা ছিল সেটা কোথায় গেল? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল, এ তো অসম্ভব ব্যাপার। পেইন্টিংটা থেকে পুতুলটা ভ্যানিশ হয়ে গেল। এই পুতুলটাই তো মেয়েটার হাতে ছিল, তাহলে, তাহলে পেইন্টিং থেকে বেরিয়ে এলো কি করে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আপনি একদম ঠিক বলছেন তো ইন্দ্রজিৎ বাবু? আমি একদম ঠিক বলছি বাটুল বাবু। আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। বলুন, কি বলতে চান? জানেন, সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি ছবিটার দিকে তাকিয়ে দেখি ছবি, ছবি এসব কি হচ্ছে? তখন দেখলাম পুতুলটা মাটিতে, ছবিটাতে পুতুলটা নেই, আবার এখন দেখছি পুতুলটা ছবিতেই আছে, মাটিতে পড়ে নেই। আশ্চর্য ব্যাপার। এবার আপনি আমাকে ভুতুড়ে পেন্টিংটার হাত থেকে বাঁচান বাটুল বাবু। এবার আমাকে একটা কথা বলুন তো ইন্দ্রজিৎ বাবু,
ওই পেন্টিংটা আপনার বাড়িতে কবে থেকে আছে, আর কি করেই বা ওই পেন্টিংটা আপনার বাড়িতে এলো? আসলে ওই পুরনো দামি দামি এবং দুষ্প্রাপ্য জিনিস কেনা এবং সংগ্রহ করা আমার বহুদিনের শখ, আর সেটা নেশাও বলতে পারেন। তাই খবরের কাগজে যখন পড়লাম প্রাচীন চিত্রকলা সংগ্রহশালা তাদের কিছু দুষ্প্রাপ্য ছবি বিক্রি করবে, তখন ঠিক করেছিলাম ওখানে গিয়ে। What a beautiful painting! Really a beautiful painting! কি অসাধারণ সুন্দর ছবিটা! আমি এটাই কিনব। আর সেই ছবি কিনতে গিয়ে আমি ওই ছবিটা কিনে ফেলি 5 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা? হ্যাঁ, ওই ছবিটার দাম পড়েছিল 5 লাখ টাকা, কারণ ওই ছবিটাই ছিল প্রাচীন চিত্রকলা সংগ্রহশালার সব থেকে দামি ছবি। আই সি। মাটুলবাবু, আপনি দয়া করে আমার কেসটা নিন প্লিজ মাটুলবাবু। না না, আপনি এত বিচলিত হবেন না ইন্দ্রজিৎ বাবু, আমি অবশ্যই এই কেসটা নেব, কিন্তু তার আগে আমি একবার ওই পেইন্টিংটা দেখতে চাই। অবশ্যই দেখবেন, আর সেটা তো আপনাকে দেখতেই হবে, কারণ ছবিটা না দেখলে আপনি রহস্যের সমাধান করবেন কি করে? আপনি বলুন, কবে আপনি আমার বাড়িতে গিয়ে ওই পেইন্টিংটা দেখতে চান বলুন। ওই পেইন্টিংটা দেখতে কাল সকালে আমি আপনার বাড়িতে যাব ইন্দ্রজিৎ বাবু। আপনি আমার বাড়িতে যাবেন শুনে এখন মনে একটু সাহস পাচ্ছি মাটুল বাবু। তাহলে আমি উঠলাম, এখন তাহলে আমি আসি, কাল সকালে আবার দেখা হবে। সাবধানে যাবেন। বাটুল্লা, ছবিতে এই পুতুল আছে আর এই নেই, এটা পুরো ভুতুরে ব্যাপার স্যাপার গো বাটুল্লা। ও বাটুল্লা, এটা তো ইন্দ্রজিৎ বাবুর মনের ভুলও হতে পারে গো। এত বড় মনের ভুল না, তার চান্স খুব কম। কেন 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 কম কেন বলছো গো বাটুল্লা? ইন্দ্রজিৎ বাবু নিজে হাতে করে পুতুলটা ধরেছিল তাই। এক্স্যাক্টলি, ভেরি গুড বিচ্ছু, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। ইন্দ্রজিৎ বাবু শুধু পুতুলটাকে ওই পেইন্টিংটার বাইরে বসে থাকতে দেখেননি, উনি ওটাকে ধরেছেন। পুতুলটা হঠাৎ করে প্রচন্ড গরম হয়ে গিয়েছিল, সেটাও ফিল করেছেন। তাই এই সবই ওনার মনের ভুল, এই কথাটা আমি সহজে মেনে নিতে পারছি না। ওই পেইন্টিং এর ভিতর কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে, আর সেটাই আমাকে প্রথমে খুঁজে বার করতে হবে। আমাদের গৌতমার সঙ্গে নিয়ে চলো না বাটুল্লা। খুব সাহস হয়েছে দেখছি তোর বাচ্চু। ওই পুতুল যখন ছবি থেকে বেরিয়ে এসে তোর ঘর মটকে দেবে না, তখন বুঝবি বেশি সাহস করা একদম বেরিয়ে যাবে। না বাবা, আমি যাবো না গো বাটুল্লা। তোরা কেউই যাবি না, কাল সকালে ইন্দ্রজিৎ বাবুর বাড়িতে আমি একাই যাব। আপনি চলে এসেছেন মাটুল বাবু? এবার আমাকে ওই পেইন্টিংটা দেখান ইন্দ্রজিৎ বাবু। হ্যাঁ, ওই দেখুন, ওই দেওয়ালে ছবিটা টাঙানো আছে। আপনি বলতে চাইছেন এই পেইন্টিং এর পুতুলটাকেই আপনি আগুনে জ্বলতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই পুতুলটাকেই। ওকে, এবার আমি আপনাকে একটা কথা বলতে চাই ইন্দ্রজিৎ বাবু। বলুন বলুন মাটুল বাবু। এই ছবিটা আমি কিছুদিনের জন্য আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখতে চাই, সত্যি সত্যি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। নিয়ে যান নিয়ে যান, আমাকে এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন মাটুল বাবু। থ্যাংক ইউ ইন্দ্রজিৎ বাবু। এই পেন্টিংটা আমি নিয়ে যাচ্ছি ইন্দ্রজিৎ বাবু, পরে আবার দেখা হবে। নমস্কার। তুমি এই ভুতুরে পেন্টিংটা কেন নিয়ে এলে গো পাটুল্লা? এবার কি হবে, আমি আর এখানে থাকবো না, তুমি আমাকে অন্য কোথাও রেখে দিয়েছো, আমি আর এই বাড়িতে থাকবো না। আরে, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো বিচ্ছু? ভূতকে কে না ভয় পায়? ওরে বাবা, বাটুল্লা তো আমাদের সাথে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভয় পেলে কখনো কোনো কাজ করা যায় না, ভয়কে জয় করেই আমাদের সব সমস্যার সমাধান করতে হয়, কথাটা মনে রাখিস। ভূতে এসে যখন ঘর মটকে দেবে তখন সব সাহস বেরিয়ে যাবে, ভাল লাগে না? এতদিন অঙ্কের ভূত আমাকে ভয় দেখাতো, এখন এসেছে ভুতুরে পেন্টিং। আমি বাবা আমার ঘরে চলে যাই, বাটুলদার এই ঘরে আমি আর কখনো আসবো না। কিরে, কোথায় যাচ্ছিস বিচ্ছু? তোমরা এই ভুতুরে ছবি নিয়ে থাকো, আমি আমার ঘরে গেলাম।
কি হয়েছে রে বিচ্ছু, এইভাবে তুই চেঁচাচ্ছিস কেন? ওই দেখ আমার টেবিলের উপরে ওই পুতুলটা। কোথায় পুতুল? টেবিলে তো কিচ্ছু নেই। আরে বাবা কোথায় পুতুল? টেবিলে কিচ্ছু নেই। পুতুলটা ছবি থেকে বেরিয়ে এখানে আসবে কি করে বিচ্ছু? এইভাবে ভূতেরা আসে না, আসতে পারে না। তুই এক্ষুনি মাটুলদার ঘরে চল, দেখবি পুতুলটা ছবিতে আছে কিনা। মাটুলদা, কি হয়েছে? কি এত রাতে আমাকে ডাকছিস কেন? দেখো না বিচ্ছু তখন থেকে কি সব বলছে। কি হয়েছে রে বিচ্ছু? মাটুলদা আমি দেখলাম পুতুলের চোখ থেকে আলো জ্বলছে, কিন্তু ওই পুতুলটা ছবিতে যেমন ছিল তেমনই তো আছে। মানে তাই তো, কিন্তু আমি তো নিজের চোখেই দেখলাম পুতুলটাকে আমাদের ঘরের পড়ার টেবিলের উপর। ঠিক আছে তোরা এখন যা। না বাতুল্লা, আমি তোমার কাছেই থাকব। বলছি তো, তোরা গিয়ে ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। এসব কি হচ্ছে? বিচ্ছু কি সত্যি কথা বলছে নাকি প্রচন্ড ভয় পাবার জন্যই ও এইসব দেখেছে? ও মাই গড, আমি যা দেখছি তা কি সত্যি? ছবিতে আঁকা মেয়েটা কাঁদছে? না, সত্যি সত্যি তো মেয়েটার চোখ থেকে জল বেরোচ্ছে। কে কে তুমি? বলো কে তুমি, কেন কাঁদছো? কি হয়েছে মাটুলদা, কে কাঁদছে গো? ও ওই দেখ, ওই ছবির মেয়েটার চোখ দিয়ে জল বের হচ্ছে। চোখ দিয়ে জল? কই, ছবির ওই মেয়েটার চোখে তো কোনো জল নেই মাটুলদা। কি বলছিস বাচ্চু, জল নেই? না গো মাটুলদা, তুমি ভালো করে দেখো না। Strange, very strange. ও মাটুলদা, তুমি ছবিটার উপরে এইভাবে আতশ কাঁচ দিয়ে কি দেখছো গো? দেখছি এই ছবিটার মধ্যে রহস্য সমাধানের জন্য কোনো ক্লু বা সংকেত পাই কিনা। বসন্ত কুমার, এটা তার মানে বসন্ত কুমারের আঁকা ছবি। কে এই বসন্ত কুমার সেটা আমাকে আজকেই জানতে হবে, আর তার জন্য আমাকে এক্ষুনি প্রাচীন চিত্রকলা সংগ্রহশালায় যেতে হবে, যেখান থেকে ইন্দ্রজিৎ বাবু এই ছবিটা কিনেছিলেন। আসুন আসুন বাটুল বাবু। আপনি? আমি নীলকান্ত, এই সংগ্রহশালাটা আমারই। তাহলে তো ভালোই হলো, আমি একজনের ব্যাপারে জানার জন্য এখানে এসেছি। কার ব্যাপারে বাটুল বাবু? আপনি শিল্পী বসন্ত কুমারকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগেই তো তার আঁকা একটা ছবি আমি 5 লক্ষ টাকায় ইন্দ্রজিৎ বাবুকে বিক্রি করেছি। গুড, আমাকে আপনি বলতে পারবেন এই বসন্ত কুমার এখন কোথায় থাকেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মাধবনগর বলে একটা গ্রাম আছে, শুনেছি তো ওখানে একটা ওনাদের পুরনো বাড়ি আছে, সেখানেই থাকেন। মাধবনগর? ওকে, থ্যাংক ইউ নীলকান্ত বাবু, তার মানে আমাকে এক্ষুনি মাধবনগরে যেতে হবে। এটা ছাড়া তো আর কোনো পুরনো বাড়ি মাধবনগরে দেখলাম না, তার মানে এই বাড়িতেই বসন্ত কুমার থাকেন। বসন্ত কুমার বাবু বাড়ি আছেন? বসন্ত কুমার বাবু, কে আপনি? আমি বাটুল। আমার আঁকা ছবি কিনতে এসেছেন?
কিন্তু আমি তো আর এখন ছবি আঁকতে পারি না বাঁটুল। কেন? বয়সের ভারে আমার হাত এখন কাঁপে, এই দেখো। না বসন্ত বাবু, না। না বললে আমি তোকে ছাড়বো? বল তুই কেন আমার কাছে এসেছিস? 60 বছর হয়ে গেল কেউ আমার কাছে আসে না, সবাই আমাকে ভুলে গেছে। তুই কেন এসেছিস বল, সত্যি করে বল, না হলে আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। আমি আপনাকে সাহায্য করতে এসেছি বসন্ত কুমার বাবু, আমি আপনার শত্রু নই, আমি আপনার বন্ধু। বন্ধু কি সাহায্য করবে তুমি বাঁটুল? আমাকে আর কেউ কখনো কোনো সাহায্য করতে পারবে না, শেষ, সব শেষ হয়ে গেছে আমার। কিচ্ছু শেষ হয়নি যদি আপনি আমাকে সব কথা বলেন। কি জানতে চাও বলো? বসন্ত কুমার বাবু, আপনার মনে আছে আপনি একটা ছবি এঁকেছিলেন যেখানে একটা বাচ্চা মেয়ের কোলে একটা পুতুল ছিল? সেই ছবির কথা আমি কি করে ভুলতে পারি বলো, কারণ সেটাই তো ছিল আমার আঁকা শেষ ছবি। ওটাই আপনার আঁকা শেষ ছবি ছিল? কেন? কারণ ওই ছবিটা আঁকার পরেই প্রাচীন চিত্র সংগ্রহশালার মালিক অবনীকান্ত বাবু আমার বাড়িতে এসেছিলেন। তারপর এই ছবি আমি আপনাকে বিক্রি করতে পারবো না অবনীকান্ত বাবু, এটা আমার আঁকা সবচেয়ে ভালো ছবি। ভালো বলেই তো আমি আপনার কাছে ছুটে এসেছি বসন্ত কুমার বাবু, আর আপনি তো জানেন যে ছবি আমার পছন্দ হয় সেই ছবি আমি কিনে নিই। কত 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 টাকা লাগবে বলুন? 50,000, 1,00,000, 2,00,000 বলুন কত লাগবে? শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন অবনীকান্ত বাবু, আমি যখন বলেছি এই ছবি আমি আপনাকে বিক্রি করব না তো করব না। বড় কথা, আমি আবার বলছি ভালোই ভালোই এই ছবি আমাকে দিয়ে দিন, তা না হলে কিন্তু। কি কি করবেন, কি করবেন আপনি? এই ছবির জন্য আমাকে মেরে ফেলবেন? সাহস থাকলে মেরে দেখান দেখি। আমার সাহস দেখতে চান? তাহলে দেখুন। ছি 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 ছি, একটা ছবির লোভে অবনীকান্ত বাবু আপনার উপরে গুলি চালালেন? বিশ্বাস করো বাঁটুল, আমি চেয়েছিলাম আমার ওই ছবিটাকে বিদেশে বড় ছবির প্রদর্শনীতে পাঠাতে, চেয়েছিলাম সবাই আমার ছবিটার প্রশংসা করুক। আর আর কি চেয়েছিলেন, কি চেয়েছিলেন আমাকে বলুন বসন্ত কুমার বাবু। ভেবেছিলাম ছবিটা বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা সমাজ সেবার জন্য খরচ করব, কিন্তু সে আর হলো না। আপনি কাঁদবেন না বসন্ত কুমার বাবু, আমি বাঁটুল আপনাকে কথা দিচ্ছি আপনার ইচ্ছে আমি পূরণ করব। সবই তো শুনলেন আপনারা দুজন, এবার বলুন কি করবেন। আমি জানতাম না বাঁটুল বাবু আমার বাবা অবনীকান্ত বাবু এত বড় একটা অন্যায় কাজ করেছেন। ওই ছবি বিক্রি করে যে 5,00,000 টাকা আমি পেয়েছি সেই টাকা আমি আজকেই সমাজ সেবার জন্য দান করে দেব, সমাজের জন্য, ভালোর জন্য লাগুক ওই টাকা, তাতে যদি আমার বাবার কিছুটা প্রায়শ্চিত্ত হয়। আর ওই ছবিটা আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করব বাঁটুল বাবু, যাতে বিদেশের দর্শক ও বসন্ত কুমারের এত সুন্দর ছবিটা দেখার সুযোগ পায়। বাঁটুল বাবু, আমরা চাই শুধু আমাদের দেশে নয় গোটা পৃথিবীতে শিল্পী বসন্ত কুমারের নামটা ছড়িয়ে পড়ুক। বাহ, খুব ভালো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাঁটুল, সত্যি তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছ। বিদায় বাঁটুল, বিদায়। এই জন্যই তো আমি বলি ভালো কাজ করলে
তার ফল শেষে ভালোই হয়, কি তাই না?